পোলো সার দি খুব ভালো মতো নজর রাখতে হবে, কারণ সেই হালার বালা যদি দেখে আমি বিস্কুট নিয়ে দাঁড়ায় রয়েছি, এই বিস্কুটও খাতি দেবে না কিছুতেই। এই জন্য এই বিস্কুট কেমন ভাবে খাবো যাতে ও আমাকে না দেখতে পারে। টেডি বন্ধু, এটা কি হলো? তুমি আমাকে একা রেখে বিস্কুট খাচ্ছো? আমি যখন বিস্কুট খাই তখন আমি তোমাকে দেই না? বিস্কুট আমি তোর দিচ্ছি নে, তোর টাকা দিয়ে বিস্কুট খাতি কিনে কি হয়? আমি কি নিদর করাই বিস্কুট আমি আড়া ফেলা দেব, তা তোরে আমি দিচ্ছি নে। তুই কি ভুলে গিয়েছিস, ছোটবেলা থেকে তোর একমাত্র বন্ধু আমি ছিলাম, আর আজকে তুই আমাকে সামান্য বিস্কুটের জন্য ভুলে যাবি? ঠিক আছে, তুই চলে যা। খালার ফলা আবার ইমোশনাল ব্ল্যাকমেইল করে দিছে আমারে। এক প্যাকেট বিস্কুটই দে, ধর ধর তুই খাগা, বিস্কুট খেলাম না, যা সরেনতে, এরপর আর কিছু খালি তুই আমার কাছে আসবি না। যাক, 3-4 কিলোমিটারের ভিতর ওরে তো দেখা যাচ্ছে না। আমার কাজটা এনেই করে ফেলানো সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু নাই আমি কাজটা এনেই করে ফেলাই। যাক, অনেক দূরে চলে আসেছি, এনে তো আরো আমার দেখতে পারবি না। এখন যে বিস্কুট প্যাকেট আছে, এই প্যাকেট আমার এখানে একা একা খাবার দেবো না। কিরে বন্ধু, তুই আবারও আমার একা রেখে বিস্কুট খাইতেছিস? এই তোর বন্ধু হলাম আমি, তুই তো বন্ধুর মানেই বুঝোস। দাঁড়া, তোর কষ্ট করে নিচে আসতে হইব না, আমি নিজেই উপরে আসতেছি, তুই বিস্কুটটা আমার হাতে দিয়া দে। তুই সামান্য একবার বিস্কুট কিনে খাতে পারিস না? আমার তো মন চাচ্ছে এই বিস্কুটটা ছাদেতে ফালা দিই, তোর আর বিস্কুট দিয়ার সাথে কুত্তো দিয়ে বিস্কুট খাওয়ানো ভালো। বন্ধু, তুই ভালোবাসার এই প্রতিদানটা দিলি। ক্লাস 6 এর তো তুই যখন পাশ করতে পারছিলি না, তোরে ক্লাস 8 পর্যন্ত দেখায় দেখায় পাশ করায় আনছে কিডা, এই আমি, এই আমি। আর সামান্য এক প্যাকেট বিস্কুটের জন্য তুই বন্ধুত্ব নষ্ট করলি? না না না, আলার বলা তুই আবার ইমোশনাল ব্ল্যাকমেইল করে তুই আমার বিস্কুট খেতে আসিছিস। এই বিস্কুট তোরে আমি দিলাম, শালা এরপর আসি তোর কপালে কষ্ট আছে। ওর খাওয়ার প্রতি